So hey guys, welcome to Maharman Jami Achi Mashik Dar Ashi Gochi Tomar Shabai Bhalo Achi Or Amra Onik Beshi Bhalo Achi Alhamdulillah So Amra CoxBazar Theke Chole Eshechi Seta To Tomra Janai CoxBazar Theke Ki Ki Shopping Korechi Shegulo Tomaderke Dekhabo Bolechhilam Kintu Dekhano Hoyni Ektu Busy Chhilam Shobkichu Miliye Arki So Ajke Bhablam Tomaderke Dekhiye Di Ki Ki Shopping Korechi So First Dekhabo Je Kon Jinish Ta Shobai CoxBazar Theke Niye Ashe Amiyo Niye Eshechi Seta Hocche Seashell. So, a wonderful seashell ta ami niye eshechi. Eta hocche je kono ekta center table er upor erokom rekhe dile just ekta accent piece hisabe eta I guess cover kore felbe. So, eta khubi unique ekta cart legeche amar kache. আর দেখে মনে হয় না যে এগুলো বোধহয় কেউ হাতে বানিয়েছে বাট বিষয়টা তা না এটা ন্যাচারাল সো এটা নিয়েছি আর এটা একটা নেওয়া হয়েছে এটা একটু লাইটওয়েট এটা কোয়ালিটি ইজ সো সো বাট আগেরটা কোয়ালিটি ইজ ভেরি গুড আর এরকম একটা নিয়েছি এটা ওই যে শাক শাক বাজায় না ওরকম কাইন্ড অফ টেক্সচার বাট এটা শাক না এটা হচ্ছে সিশেল এরকম আর এটা হেভি ওয়েট কোয়ালিটি ইজ গুড তারপর নিয়েছি এরকম শেপের একটা দুইটা এই শেপের এই যে দুইটা নেওয়া হয়েছে তারপর এগুলো মোটামুটি মিডিয়াম ওয়েট ছিল সাইজ অনুযায়ী ওয়েট আর এগুলো হচ্ছে নিয়েছি চারটা এগুলো কিন্তু কালার করা না এটা ন্যাচারাল কালার আর এগুলোর ওয়েট মোটামুটি আছে সো এই সবগুলো মিলে লাইক চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা সিশেল আমি পে করেছি 800 টাকা আর নেক্সট কেনা হয়েছে এই যে শ্যামলের Slipper, funky but cute. Aro dui jora kena hoyeche jeigulo already pore feleche. So, eigulo niyeche hocche 500 taka kore jora. এটা খুবই কমন বাট খুবই কমফোর্টেবল আর লাকিলি এটা আমার সাইজটাই ছিল একটা সাইজ ছিল সো আমি এটা নিয়ে নিয়েছি আর এটা নিয়েছে 250 টাকা তারপর নিয়েছি হচ্ছে এটাও আমার এমন দুই জোড়া নেওয়া হয়েছে এগুলো নিয়েছে 220 করে তারপর এটার কোয়ালিটিটা না খুব ভালো দেখছি এটা পরে তুমি বাইরে আরামসে চলে যেতে পারবা কোয়ালিটি ইজ ভেরি গুড খুবই কমফোর্টেবল আর ইনফ্যাক্ট দেখেও খুব স্টাইলিশ মনে হচ্ছে এটা আই গেস এটা খুব ইজিলি ক্যারি করা যাবে যে কোনো কিছুর সাথে আর এমন দুইটা ব্রেসলেট নিয়েছি সেম ডিজাইনের গিফটের জন্য এই আর কি আচ্ছা বেড কভার নিয়েছি আমার না বেড কভার কুশন কভার এগুলো লাইক মানে আমি অবসেসড আমি পাগল হয়ে যাই দেখলে বাট আমার কালারফুল একদমই পছন্দ না আমি সব সময় বেড কভার তারপর আমার পর্দা তারপর কুশন কভার এগুলো একটু সেটেলড কালার পছন্দ করি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই কালারফুল শ্যামলের পছন্দ এটা একটা নিয়েছি এটা হচ্ছে বালিশের কভারটা দেখাচ্ছি বেড কভার তো এত বড় তো নিশ্চয়ই এখন দেখাতে পারবো না আমি বিছিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন
আর একটা নিয়েছি আমার পছন্দের একই প্যাটার্ন যেগুলো স্টিচ করা আর কি এটা নিয়েছি আমার পছন্দের তার সো এটা হচ্ছে আমার সুন্দর স্বামীর পছন্দের বেড কভার আর আমার পছন্দের যেটা সেটা এখনো বিছাইনি সেটা হচ্ছে নেক্সট বেডরুম মেকওভার একটা ভিডিও আসবে তখন তোমরা দেখতে পাবে যে সেটা কেমন আমরা আসলে কক্সবাজারের টাওয়েল ইউজ করি এটা খুবই সফট আর অন্য টাওয়েলগুলো ম্যাক্সিমাম দেখবা একটু কেমন যেন রাফ রাফ থাকে ওগুলো দিয়ে লাইক ব্যথা লাগে গায়ের মধ্যে সো আমরা যখনই কক্সবাজার যাই হয় আমি যাই বা শ্যামল যাই বা আমরা একসাথে যাই আমরা এরকম দুইটা করে টাওয়েল একবারে এনে রাখলে বেশ অনেকদিন আমাদের একসাথে চলে যায় আর এই কালার একটা নেওয়া হয়েছে আর নিয়েছি হচ্ছে একটা ডেকোর পেস নিয়েছি এইটা নিয়েছে হচ্ছে 150 করে আচ্ছা টাওয়েলের প্রাইস বলিনি টাওয়েল নিয়েছে বোধহয় এটা শ্যামল কিনেছিল 200 or 250 এরকম অ্যারাউন্ড এরকম ছিল তারপর এই যেরকম একটা চন্দন পাউডার নিয়েছি এটা নিয়েছে বোধহয় 350 তারপর এটা ড্রাই ফিশ নিয়েছি এটা হচ্ছে টেস্ট করার জন্য নিয়েছিলাম অর্ধেক অলরেডি খেয়েও ফেলেছি এটা টেস্টই আছে তোমরা কেউ চাইলে এটা ট্রাই করতে পারো ভালো আছে ধরো শ্যামল যখন শুটিংয়ে থাকে তখন আমার একা একার জন্য না রান্নাবান্না করতে ভালো লাগে না সো আমার হয় কি কিছু একটা রেডি থাকলে ওটা দিয়ে জাস্ট অল্প একটু খেয়ে ফেলা যায় সো এটা হচ্ছে আমার ওই সময়ের সঙ্গী সো আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এরকম একটা চেস্টার ডোয়ার দরকার ছিল আমার লাইক এই সাইজটাই দরকার ছিল বাট এখানে দেখো এই যে নব নেই এটার মধ্যে তারপর এই যে ড্রয়ারের যে প্লেসমেন্ট সেগুলোও ঠিক নেই উঁচু বা নিচু এরকম কিছুটা আছে বাট এটার যেহেতু সাইজটা আমার সাইজের অ্যাকর্ডিং ঠিক ছিল দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি আর এটাকে একটা মেক ওভার দিব সেটার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে যে এটাকে আমি কিভাবে চেঞ্জ করে ফেলেছি আর এটার প্রাইস নিয়েছে 1000 টাকা আর হচ্ছে আচার শুটকি এগুলো তো আর দেখানোর কিছু নেই এগুলো আর দেখাচ্ছি না সো এই ছিল আমার আর একটু দেখি আশেপাশে কিছু মিস করলাম কিনা না মিস করিনি সো এই ছিল হচ্ছে আমার কক্সবাজার থেকে শপিং আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে এই ব্লগটাকে লাইক করো শেয়ার করো আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও আমি ডেফিনেটলি তোমাদের প্রত্যেকটা কমেন্টের আনসার দিব বা দেই আর যদি তোমরা এখনো মাহারমঞ্জা ফ্যামিলির মেম্বার না হয়ে থাকো তাহলে যেটা করতে হবে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে ফেলতে হবে তাতে করে তোমরা মাহারমঞ্জা ফ্যামিলির মেম্বার হয়ে যাবে পার্মানেন্টলি আর তোমাদের ঈদে কি প্ল্যান আমার কাছ থেকে নেক্সট কি টাইপের ব্লগ দেখতে চাও সেগুলো আমাকে জানিও তাহলে আমি ট্রাই করব তোমাদের পছন্দ মতো ব্লগ বানাতে আর অনেক আপুর আমাকে বলেছিল যে মেকআপ নিয়ে একটা ঈদ মেকআপ নিয়ে একটা ভিডিও বানাতে সেটা আমি ট্রাই করব যদি টাইম পাই আমি সেটা ডেফিনেটলি বানিয়ে ফেলবো আর এই তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে ভালো রাখবে মাহালাবজি আল্লাহ